আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ। নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ এবং সবচেয়ে বেশি মজাদার নিরামিষ ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটি মাছ মাংসের সাথে খেয়েও হার মানায়, আর এই রেসিপিটি ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 120 গ্রাম মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়েছি 3টা কাঁচামরিচ, নিয়েছি রসুন, আর নিয়েছি 1 কেজি হবে না পুঁই শাক। আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো হবে পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সফট হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ এ তেলে ভেজে নেব, তারপর এক এক করে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। তো সবগুলো মশলা দিয়ে এটাকে আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, আরও দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তা না হলে কিন্তু নিচে মশলাটা পুড়ে লেগে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো আমি খুব ভালো মতো একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা আমি কি পরিমাণ নিয়েছি এটা আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি। এবার ডালগুলো মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এর মধ্যে পানি শুকিয়ে গেছে, আর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো কিন্তু এগুলো চাষ করা আর আমাদের কেনা, বাড়ির না, কারণ আমরা বাড়ির বাহিরে থাকি, বাড়িতে থাকলে এসব অবশ্য কিনতে হতো না। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছিলাম, তারপরে এই যে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চিড়ে দিচ্ছি, আর এর মাঝেই কিন্তু দেখতে পাবেন যে আমার এই শাকটা একদম, শাকগুলো সিদ্ধ হয়ে কমে যাবে। তো এরকমভাবে আমি অনবরত নেড়ে চেড়ে এই শাক এবং ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর এই শাকের ভেতরে কিন্তু অনেকটা পানি বের হবে, তবে আমি কষানোর সময় আমার কোনো পানি ব্যবহার করব না, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ, এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার শাক এবং ডালটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি টকবগে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এ সময় পানিটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু ডাল আছে আর ডাল কিন্তু অনেকটা পানি চুষে নেয়, ডালটাকেও সিদ্ধ হতে হবে, এজন্য আর কি আবার একটু ঝোলঝোলও রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। দেখুন বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব, এই রান্নাটা পুরোটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেখুন এরই মাঝে কিন্তু আমার ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে কিন্তু গলানো যাবে না, মানে ডালটা আস্তে আস্তে থাকবে, এরকমভাবে কিন্তু এই পুঁই শাক দিয়ে ডাল রান্নাটা বেশি মজা লাগে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো চলো আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এর ভেতরে আমি আরও কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, যেহেতু ডাল আছে ডাল রান্নাতে অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করতে হয়। এটা আমার মায়ের কাছে থেকে শেখা, আমার মা এরকমভাবেই ডাল রান্না করে গ্রামে। তো সবগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে ভেজে নিয়ে, তখন আমি এর ভেতরে ডাল এবং পুঁই শাক রান্নাটা দিয়ে নাড়াচাড়া করব। আর এরকমভাবে যদি আপনারা ডাল দিয়ে পুঁই শাক রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব ধরনের মজা হয়। লাস্ট পর্যায়ে কিন্তু এই বাগারটা দিতে হবে, আর এই বাগারটা দেওয়ার ফলেই কিন্তু এই ডাল এবং পুঁই শাকের
রেসিপিটা বেশি মজাদার হয়ে থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন আমি হালকা হালকা ঝোল রেখেছি। এরপর যে আমি আপনাদেরকে একটু একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু ঝোল নেই। আর এরকমভাবে ডাল দিয়ে পুঁই শাক রান্না খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। মাছ মাংস আমার কিছুই লাগে না আমি যখন এই ডালটা রান্না করি, আর আমার বাসার সবাই খুব এই ডাল রান্নাটা পছন্দ করে। আমার মেয়ে তো খুবই বেশি পছন্দ করে আর আমারও বড়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপিতে দেখা হবে।